হ্যালো গাইজ, আজ আমি দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশের জীবনী সম্পর্কে বলবো। তো কীর্তি সুরেশ একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত তামিল, তেলেগু, মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করেন এবং তিনি অভিনেত্রী সাবিত্রিনীর জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র মহানটি 2018-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তো কীর্তি সুরেশের জন্ম হয় 1992 সালের 17ই অক্টোবর। তো সেই অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে 30। তার জন্মস্থান হচ্ছে ভারতের তামিলনাড়ুর চেন্নাই শহরে। তিনি তার কর্মজীবন শুরু করেন 2005 সাল একজন শিশু শিল্পী হিসেবে এবং 2013 সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে কাজ করছেন। তিনি তার শিক্ষাজীবন শুরু করেন পার্ল একাডেমিতে এবং তার পিতা হচ্ছে জি সুরেশ কুমার এবং মাতার নাম হচ্ছে মিনাকা। কীর্তি ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সুরেশ কুমার এবং অভিনেত্রী মিনাকার মেয়ে। কীর্তি 2006-এর শেষের দিকে গোড়া দিকে এক শিশু অভিনেত্রী হিসেবে কাজ করেছিলেন। 2013 সালে মালায়ালাম চলচ্চিত্র গীতাঞ্জলিতে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র অভিষেক করেছেন। তিনি বিভিন্ন উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমন রিং মাস্টার 2014, ইধু এন্নাদ মায়ামা 2015, রজনী মুরগান 2016, রেমো 2016, নেনু সাইলাজা 2016, বৈরাবা 2017, নেনু লোকাল 2017, থানা সর্ধা কুট্টম 2018, মহানটি 2018, সান্দাকোজি 2018 এবং সরকার 2018-তে। কীর্তির জন্ম মালায়ালাম চলচ্চিত্র প্রযোজক সুরেশ কুমার ও মেনকার পরিবারের হওয়ায় তিনি ছোটোবেলা থেকেই অভিনয়ে কাজ করেছেন। রেবতী সুরেশ নামে তার একজন বড় বোন রয়েছে। চতুর্থ শ্রেণী পর্যন্ত কীর্তি তিনি চেন্নাই বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে তিনি পার্ল একাডেমিতে পড়াশোনা শুরু করেন। পোশাক নকশাকরণে তিনি ডিগ্রি অর্জন করেছেন। লন্ডনে 2 মাসের ইন্টার্নশিপ শেষ করার আগে স্কটল্যান্ডে 4 মাস ধরে একটি বিনিময় কর্মসূচিতেও সময় কাটিয়েছেন তিনি। বিভিন্ন ক্যারিয়ার গড়ার পরেও এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, নকশাকরণকেও তিনি গুরুত্ব সহকারে একটি পেশা হিসেবে বিবেচনা করেন। তিনি শিশু শিল্পী হিসেবে পাইলটস 2000 এবং আচানিয়া নেন্নি কিট্টম 2001, কুরেবান 2000 এবং কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে শিশু অভিনেত্রী হিসেবে কাজ করেছিলেন। কুরেবানে 11 বছর পরে তিনি প্রিয়দর্শনের ভৌতিক চলচ্চিত্র গীতাঞ্জলিতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্র অভিনয় সম্পর্কে মিশ্র মন্তব্যের সৃষ্টি হয়েছিল। সিপি তাকে লিখেছিলেন যে তিনি মোটামুটি চেষ্টা করছেন, তবে দ্বৈত চরিত্রগুলোতে তিনি কেবল সীমিত অনুভূতি তৈরি হয়েছে। যখন রেডি লিখেছিল তিনি একটি দারুণ ভূমিকা পেয়েছেন, তবে তিনি তার অভিনয় ক্ষমতা দিয়ে অন্য বিষয়ে মুগ্ধ করেছেন। তবে কীর্তি ব্যক্তিগত জীবনে এখনও অবিবাহিত এবং তার কোনো বয়ফ্রেন্ড বা অ্যাফেয়ারের সম্পর্কেও জানা যায়নি। সো গাইজ, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।